বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, অনেকদিন পর ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আজ আমরা চলে এসেছি ভিন্নতা কফি জুস অ্যান্ড ফাস্টফুড কর্নারে। এটার লোকেশন হচ্ছে জলেশ্বরীতলা কালী মন্দিরের পাশে। এখানে জুস এবং ফাস্টফুড আইটেম দুটোই পাওয়া যায়, তবে জুস আইটেমটাই বেশি। আপনারা সব ধরনের জুস আইটেমই এখানে খুব সহজে পেয়ে যাবেন, যার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা অর্ডার দেবেন। আমরা অলরেডি আমাদের পছন্দের জুসগুলো অর্ডার দিয়ে দিয়েছি, এর মাঝে বাচ্চাদের দুটো কোকোলা চকলেট দিয়েছে ওয়েলকাম হিসাবে। এখানে যতগুলো ছোটো ছোটো বাচ্চা আছে তাদের সবাইকে ওয়েলকাম হিসাবে এই চকলেটটা দিয়েছে তারা। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তাদের। এখানে মূল্য তালিকায় সব কিছুর দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, আপনারা সেই অনুযায়ী অর্ডার করবেন দেখে। তো আমরা অর্ডার করেছিলাম 3টা মিল্কশেক আর 1টা ফলের জুস। দেখতেই পাচ্ছেন আমার অলওয়েজ মিল্কশেক খেতে পছন্দ, তাই আমি মিল্কশেকটা অর্ডার করেছিলাম আমার আর বাচ্চাদের জন্য, আর ওদের বাবার জন্য ছিল সব ধরনের ফল দিয়ে এই জুসটা। দেখতে যেমন লাগতেছে অসাধারণ, তেমনই খেতেও অনেক মজা ছিল। তো এর মাঝে দেখুন আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, আমার মেয়ে, এই যে আমারটা আমি নিয়ে নিচ্ছি। তার আগে একটু আপনাদেরকে দেখাই দিই কতটা সুন্দর, অনেক সুন্দর আর অনেক মজাও খেতে। আমার কেন জানি অন্য কোনো জুস খেতে ভালো লাগে না, মিল্কশেকটাই বেশি ভালো লাগে খেতে। তো এর মাঝে আমরা একটু ফুচকাও অর্ডার দিয়েছিলাম জুস খেতে খেতে, ফুচকাটাও চলে এসেছে। এখন আমরা এটা ট্রাই করে দেখব। ফুচকাটাতে এত অসাধারণ ছিল আর এত মজা ছিল বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা এখানে যে খাবেন অবশ্যই ভালো লাগবে, অনেক মজার ফুচকা। আমি এতদিন অনেক জায়গায় ফুচকা খেয়েছি কিন্তু এদের মতো ফুচকাটা এত স্বাদে কোথাও খাইনি, আমার অনেক ভালো লেগেছে। তো ফুচকার খাওয়া শেষ, জুস খাওয়া হচ্ছে। আর এদিকে দেখুন আমার ছেলে 2টা ফ্লেভারই টেস্ট করতেছে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। বাসায় ফিরে যাওয়ার আগে একটু ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।